পাকিস্তানে ঠিক কি হয়েছিল ভারতের এই বীর সন্তান পাইলট অভিনন্দনের সঙ্গে? লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। ইন্ডিয়ান ডিফেন্স নিউজ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটন অন করুন। ধন্যবাদ সবাইকে। ভারতের আকাশে ঢুকে পড়া পাক বিমানকে তাড়া করতে গিয়ে এলোচি পেরিয়ে যায় পাইলট অভিনন্দনের মিগ বিমান। বর্তমানে পাকিস্তানের হেফাজতে রয়েছেন তিনি। বুধবার সকালেই পাক সেনার প্রকাশ করা সেই ছবি উদ্বেগ বাড়িয়ে দিয়েছিল ভারতবাসীর। পরে আরও একটি ভিডিওতে দেখা যায় চা খেতে খেতে পাকিস্তানের সেনা অফিসারদের বিচক্ষণতার সঙ্গে উত্তর দিচ্ছেন তিনি। মুখ ফসকেও কোনো তথ্য ফাঁস করছেন না। তার সাহস আর বীরত্বে মুগ্ধ ভারতবাসীরা এখন একটাই প্রার্থনা, দ্রুত ফিরে আসুন অভিনন্দন। কিন্তু জানেন সীমান্ত পেরিয়ে অধিকৃত কাশ্মীরের মাটিতে গিয়ে পড়ার পর ঠিক কী হয়েছিল এই পাইলটের সঙ্গে? সেই মুহূর্তেও বিচলিত না হয়ে একজন দক্ষ ও সাহসী অফিসারের পরিচয় দিয়েছেন তিনি। পাক সংবাদ মাধ্যম ডন নিউজের রিপোর্টে বলছে পাকিস্তানে তখন স্থানীয় সময় 8:45, অধিকৃত কাশ্মীরে গিয়ে পড়ে ওই বিমান। ভীমবের এলাকার বাসিন্দা মোহাম্মদ রাজ্জাক চৌধুরী সেই শব্দ শুনে বাড়ি থেকে বেরিয়ে আসেন। প্যারাশুট নিয়ে বিমান থেকে অনেকটা দূরে ছিটকে পড়েন উইং কমান্ডার অভিনন্দন। প্রথমটায় বুঝতে পারেননি যে তিনি ঠিক কোথায়। কিছু স্থানীয় ছেলে এসে ঘিরে ধরে তাকে। অভিনন্দন তাদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন, এটা ভারত না পাকিস্তান? একটি ছেলে চালাকি করে উত্তর দেয়, ভারত। অভিনন্দন পাল্টা প্রশ্ন করেন, ভারতের কোন জায়গা? ছেলেটি বলে, কিলা। এই সময়ে ভারতের নামে স্লোগান দিতে শুরু করেন পাইলট। মোহাম্মদ রাজ্জাক চৌধুরী জানান, তখনই পাকিস্তানের নামে স্লোগান দিতে শুরু করে স্থানীয়রা। বিষয়টা ততক্ষণে যা বোঝার বুঝে যান অভিনন্দন। সঙ্গে সঙ্গে হাতে থাকা অস্ত্র নিয়ে শূন্যে গুলি ছুড়তে শুরু করেন তিনি। এই পরিস্থিতিতে একজন সেনা অফিসারের যা করা উচিত ঠান্ডা মাথায় সেই সব করার চেষ্টা করেন তিনি। গুলির শব্দে ছেলেরা ভয় পেয়েছিল ঠিকই, কিন্তু পালিয়ে যায়নি। তখন দৌড়েতে শুরু করেন পাইলট। ঝাঁপ দেন একটি জলাশয়ে, পকেটে থেকে সব নথি জলে ফেলে দেওয়ার চেষ্টা করেন। ছেলেরা তাকে অস্ত্র ফেলে দিতে বলতে থাকে। একটি ছেলে পাইলটের পায়ে গুলি করে দেয় বলেও জানান পাকিস্তানের ওই বাসিন্দা মোহাম্মদ রাজ্জাক চৌধুরী। এরপরই পৌঁছে যায় পাক সেনা। এরপর পাক মিডিয়ায় পাইলট অভিনন্দনের রক্তমাখা ছবি প্রকাশ করা হয়। পাকিস্তান ভিডিও প্রকাশ করে। আপাতত দেশ জুড়ে শুধু উৎকণ্ঠা। ভারতের এই বীর সন্তানকে দেশে ফেরাতে আর কতগুলি প্রহর গুনতে হবে কেউ জানে না। সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে দেশবাসী।